হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা খাতা পেন্সিল নিয়ে কাটাকুটি খেলার মতন কিছু প্র্যাকটিস করব, যেটি তোমাদের হাতের স্কিল বাড়াবে। তো আমি প্রথমে সরল রেখা আঁকবো, কিন্তু এক টানে, এইভাবে দাগের উপরে যতবার তোমরা পারবে, মিনিমাম 100 বার। এই রকম আস্তে আস্তে নয়, এক টানে তোমরা যতবার পারবে, যত করবে এতে তোমাদের হাতে স্কিল বাড়বে। এবার এদিক থেকে হয়ে গেলে উল্টো দিক থেকেও একই রকম হবে, এক টানে টেনে টেনে একদম সোজা সোজা দাগ করার চেষ্টা করতে হবে, এতে তোমাদের হাতের স্কিল বাড়বে। মিনিমাম 100 বার করবেই, এদিক থেকে 100 বার, আবার এদিক থেকে 100 বার। এবার ধরো এটি হয়ে গেল, এবার করব উপর থেকে নিচের দিকে একই রকম সোজা সোজা দাগ টেনে, এটিও মিনিমাম 100 বার। এবার উপর থেকে নিচের পরে নিচ থেকে উপরের দিকে একই রকম ভাবে সোজা সোজা দাগ টেনে, দাগের উপরেই তোমরা করবে মিনিমাম 100 বার করে। তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। এবার করব পাশাপাশি, উপর থেকে সরি নিচ থেকে উপর দিকে, এবার উপর থেকে হয়ে গেলে এবার করব উপর থেকে নিচের দিকে। তোমরা কমপক্ষে 100 বার করে করবেই, আমি বলছি বারবার, মিনিমাম 100 বার করে, জাস্ট খেলা করার মতন করে তোমরা এগুলি প্র্যাকটিস করবে। এবার এদিকেও সেম, উপর থেকে নিচের দিকে, এবার উপর থেকে নিচের থেকে হয়ে গেলে এবার নিচ থেকে উপরের দিকে, একই রকম ভাবে যতটা পারবে সোজা সোজা করার চেষ্টা করবে। এবার করব এগুলো হয়ে গেলে, এগুলো মিনিমাম 100 বার করে করবে, এগুলো 100 বার, এগুলো 100 বার, এগুলো 100 বার, এগুলো 100 বার, উপর থেকে নিচের দিক এগুলোও 100 বার, এগুলোও 100 বার, আবার নিচ থেকে উপর দিক এগুলোও 100 বার, মিনিমাম 100 বার। এবার করব একটা গোল, সেম একই রকমভাবে হাত না তুলে, হাত গোলানোর মতন করে 100 বার করবেই, কমপক্ষে 100 বার, বেশি চাপ দেবে না, হালকার ওপর করে এগুলো প্র্যাকটিস করবে। আবার পাশে আমি আরেকটি করছি, আমি মিনিমাম 100 বার বলছি, এগুলো তোমরা যত করবে তত তোমাদের হাতের স্কিল বাড়বে। তো এগুলো তোমরা জাস্ট খেলা করার মতন করে প্র্যাকটিস করবে, জাস্ট পেন্সিল এবং খাতা নিয়ে খেলা করার মতন করে, মিনিমাম 100 বার করে করবেই। এবার তোমরা যত বেশি পারবে সেটা তোমাদের পক্ষে তত ভালো। এবার আমি এখানে একটি ত্রিভুজ করছি একই রকমভাবে, তো তোমরা দেখে নাও, একই রকমভাবে আমি ত্রিভুজ করছি হাত না তুলে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, শুধুমাত্র তোমাদের হাতের রেখা সোজা হবে এবং তোমাদের স্কিল বাড়বে হাতের। শুধুমাত্র হাতের স্কিল বাড়ানোর জন্য, তাড়াতাড়ি ছবি আঁকার জন্য এগুলো নয়, শুধুমাত্র তোমাদের হাতের স্কিল বাড়ানোর জন্য।